সকলেই জানি কিনা বিষয়টা, রমজান মাস এত যে সম্মানিত হয়েছে, এই সম্মানিত হওয়ার মূল কারণটা কি? কুরআন নাজিল হয় এই মাসে, কুরআন নাজিল হয়েছিল এই কুরআন নাজিলের মাসে। আমরা যেন অন্ততপক্ষে কুরআন তেলাওয়াতটুকু শিখি, কুরআন সঠিকভাবে পড়াটুকু অন্তত যেন শেখার চেষ্টা করি। দুই নম্বর, যারা পড়তে জানি তাদের জন্য কর্তব্য হবে অন্ততপক্ষে কুরআনের অর্থটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার যেন পড়ে দেখার চেষ্টা করি। আমরা ধারণা করে একটা কথা বলি, কুরআন পড়ছি বটে, কুরআনের অর্থগুলো আল্লাহ রসুলের হাদিস দিয়ে মিলাচ্ছি না, সাহাবায়ে কেরামের বক্তব্য দিয়ে মিলাচ্ছি না, ওলামায়ে কেরামের কিছু যাচ্ছি না, নিজের মতো করে একটা ব্যাখ্যা করে সেটা একটা অর্থ ধরে নিচ্ছি। এটা এক প্রকার অজ্ঞতার অংশ, কারণ আমরা ধারণা করে ইসলাম বোঝার চেষ্টা করছি। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস, রমজান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আল কুরআন। কিসের জন্য? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। ওবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং যে সমস্ত বিষয়ে পথ নির্দেশিকা রয়েছে, যে সমস্ত বিষয়ে সঠিক দিক নির্দেশনা রয়েছে, সেই দিক নির্দেশনাগুলো বয়ান করা, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য রচনা করা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন নাজিল করেছেন। আমরা সকলেই জানি কিনা বিষয়টা, রমজান মাস এত যে সম্মানিত হয়েছে, এই সম্মানিত হওয়ার মূল কারণটা কি? কুরআন নাজিল হয় এই মাসে, কুরআন নাজিল হয়েছিল এই কারণেই এই মাসটা এত বেশি সম্মানিত। তো যেই কারণে এই মাসটা এত বেশি সম্মানিত হলো, সেই কুরআন সম্পর্কে কি আমরা জানবো না? আমাদের অধিকাংশ ভাই, দুঃখের বিষয়, অধিকাংশ ভাই আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, হয়তোবা তাদের মধ্যে পাওয়া যাবে এমন ভাই যারা কুরআন পড়তেও জানে না, এমন ভাই আছেন না? অর্থ জানা, তাফসির জানা, এটা অনেক পরের ব্যাপার। রিডিং তেলাওয়াত করতে পারি না, পড়তে পারি না, এটা আমাদের জন্য কি একটা বড় ব্যর্থতা না? আজকের যুগে বিশেষ করে আপনারা তাওহীদের দেশে আছেন, সৌদি আরবে আছেন, এখানে কুরআন শিক্ষার সুযোগটা খুবই সহজ। আপনাদের ডিউটিও বোধহয় কমিয়ে দেওয়া হয়েছে, তাই না? রেগুলার যে ডিউটি, সে ডিউটি কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের প্রতি আমাদের প্রথম যেটা অনুরোধ থাকবে, এই কুরআন নাজিলের মাসে আমরা যেন অন্ততপক্ষে কুরআন তেলাওয়াতটুকু শিখি, কুরআন সঠিকভাবে পড়াটুকু অন্তত যেন শেখার চেষ্টা করি। দুই নম্বর, যারা পড়তে জানি তাদের জন্য কর্তব্য হবে অন্ততপক্ষে কুরআনের অর্থটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার যেন পড়ে দেখার চেষ্টা করি। এই দুটো কাজকে আমরা পারবো ইনশাআল্লাহ। যারা কুরআন শিখে নেই, কুরআন শেখার চেষ্টা করব, আর যারা কুরআন শিখেছি তাদের জন্য কর্তব্য হবে কুরআনটা একটু অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করা। কারণ কুরআন তেলাওয়াত করলে নিঃসন্দেহে তার ফজিলত আছে, কুরআন পাঠ করলে তার একটা অবশ্যই আসর আছে, কিন্তু কুরআনে যেটা বলা হয়েছে, যে মেসেজটা দেওয়া হয়েছে, সেই মেসেজটা যদি আমি না জানি, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে কুরআনের কোনো প্রভাব আমাদের মধ্যে পড়ছে না। স্বাভাবিক বিষয়, আপনার কাছে একটা মেসেজ আসলো, প্রতিদিন নোটিফিকেশান আসছে, আপনি পড়ছেন কিন্তু বুঝতে পারছেন না কিছু, ওই নোটিফিকেশান আসা না আসা সমান না? আপনি ধরেন ইংলিশ পড়তে পারেন না, আপনার কাছে মেসেজ আসছে ইংলিশে, অথবা আরবি পড়তে পারেন না, আরবিতে মেসেজ আসছে, প্রতিদিন মেসেজ আসে, আপনি কিছুই বুঝতে পারেন না, তো ওই মেসেজ আসা না আসা সমান। ঠিক তেমনই কুরআন আপনার কাছে এসেছে আপনার জন্য, আপনাকে হেদায়েত করার জন্য, সেই কুরআন আপনি, কুরআনের অর্থই আপনি বোঝেন না, শুধু রিডিং পড়েই যাচ্ছেন। রিডিং পড়লে নিঃসন্দেহে সেই তেলাওয়াতের ফজিলত আছে, কিন্তু কুরআন নাজিলের যে মৌলিক উদ্দেশ্য, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, কুরআনকে আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি, ফাহাল মিন মুদাক্কির, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যারা চিন্তা করবে? অর্থাৎ কুরআন পাঠ করে কুরআন সম্পর্কে চিন্তা করা, এই দুনিয়া সম্পর্কে চিন্তা করা, আখেরাত সম্পর্কে চিন্তা করা, এই ফিলিংস যদি জাগ্রত না হয়, তাহলে অনেক সময় কুরআন পড়াটা আমাদের জন্য না পড়ার সমান হয়ে যায়। তো যাই হোক, এই দুটো মৌলিক বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আমরা, আর সেই সাথে সাথে কয়েকটি বিষয় আপনাদেরকে আরও স্পষ্ট করা দরকার, যে আমরা সবাই মুসলমান, আমাদের কাছে কুরআন সবার কাছে আছে, এমন কোনো মুসলমানের বাড়ি নেই যারা অন্তত ইসলাম সম্পর্কে একটু ধারণা রাখে, ইসলামের প্রতি একটু ভালোবাসা আছে, তার বাড়িতে কুরআন নেই, এমন কোনো বাড়ি আছে? সমস্ত বাড়িতে কুরআন আছে, থাকার পরেও আমরা কেন পথভ্রষ্ট? থাকার পরেও আমরা পথভ্রষ্ট, আমরা কুরআন পড়ার পরেও পথভ্রষ্ট হচ্ছি, কুরআন আমরা পড়াচ্ছি, পড়ার পরেও, পড়ানোর পরেও পথভ্রষ্ট হচ্ছি, হচ্ছে না? এর কারণটা কি? এর কয়েকটি কারণ সব জানার পরে আমরা ইনশাআল্লাহ বক্তব্য শেষ করবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম যেটা কারণ সেটা হচ্ছে আমাদের অজ্ঞতা। কুরআন পড়ি বটে, কিন্তু কুরআনের মৌলিক বিষয়গুলো অনুধাবন আমরা করি না,
অথবা আমার নিজের জীবনে প্র্যাকটিস করি না। মূল কথা হচ্ছে এই কোরআন সম্পর্কে অজ্ঞতা। কোরআন পড়ি বটে, কোরআন সম্পর্কে আমি জানি না, কোরআনের মেসেজগুলো সম্পর্কে আমি বুঝি না, কীভাবে কোরআনের মেসেজগুলো আমার দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করব সেটা আমি জানি না। এইটা হচ্ছে প্রথম কারণ যে কোরআন পড়ার পরে আমরা পথভ্রষ্ট কেন হই। আল্লাহ রাব্বুল বলছেন, ওয়ামা ইয়াত্তাবি আকসারহুম ইল্লা দন্নান, নিশ্চয়ই যারা আমরা মুসলমান তাদের অধিকাংশই, তাদের অধিকাংশই আমরা মূলত ধারণার অনুসরণ করি। ইন্না দন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া, অথচ ধারণা কখনোই মানুষকে সত্যের পথে উপনীত করে না। আমরা ধারণা করে একটা কথা বলি, কোরআন পড়ছি বটে, কোরআনের অর্থগুলো আল্লাহ রসুলের হাদিস দিয়ে মিলাচ্ছি না, সাহাবায়ে কেরামের বক্তব্য দিয়ে মিলাচ্ছি না, ওলামায়ে কেরামের কিছু যাচ্ছি না, নিজের মতো করে একটা ব্যাখ্যা করে সেটা একটা অর্থ ধরে নিচ্ছি। এটা এক প্রকার অজ্ঞতার অংশ, কারণ আমরা ধারণা করে ইসলাম বোঝার চেষ্টা করছি।